হ্যালো, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পরে হাজির হলাম, আমি মোহাম্মদ শামিম পারভেজ। আজকে যেটি দেখাবো সেটা হচ্ছে গিগাবাইটের। দেখেন যে পিসি কিট নামে একটা অপশন আসছে গিগাবাইটের, খুবই ছোট। যে আমরা আগে যে গিগাবাইটের পিসিগুলো ইউজ করে থাকতাম, আমাদের অনেক বড় একটা ক্যাশিং থাকতো, সেই ক্যাশিংটা নাই। দেখেন আমরা খুলে দেখি, খুললে দেখতে পারবেন এই বক্সটির মধ্যেই কিন্তু আমরা পুরো প্যাকেজটা পেয়ে যাব। এই এবং এইটা আমরা খুব সহজে মনিটরের পিসে এটা নাড়তে এটে দিলে কিন্তু আমাদের পিসিটা কমপ্লিট রেডি হয়ে যাবে। তখন আমাদের আর বড় বড় পিসি ইউজ করতে হবে না, এবং জায়গা আমাদের যে একটা জায়গার সংকলন জায়গা দরকার হয়, বাট এটা কিন্তু আপনি ডেস্কটপের সাথে আপনি ইউজ করতে পারতেছেন। এবং লুকিংটা দেখেন, দেখলে বুঝতে পারবেন বিষয়টা যে এটাতে কিন্তু সব সুযোগ সুবিধা দেওয়া আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এইচডিএম পোর্ট এবং ল্যান্ড কার্ড ছাড়াও এটাতে আপনি পাবেন, এটিতে আপনি এক্সট্রা যে সুবিধাটা পাবেন। আমরা যেমন ল্যাপটপ ইউজ করে থাকি, আমাদের আলাদা করে ওয়াইফাই ডিভাইস লাগাতে হয় যেমন ডেস্কটপগুলোতে। এবং এইচডি কার্ড লাগানোর একটা অপশন এখানে রেখে দিয়েছে, সাউন্ডের জন্য একটা অপশন আছে। এবং সব মিলিয়ে পুরো বিষয়টা কিন্তু আপনি এটার মধ্যে, এই প্যাকেজের মধ্যে পাচ্ছেন। এবং এটি আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি, এটার সাথে যে বক্সের মধ্যে আপনি দেখা যাচ্ছে আপনি অফিসিয়াল কাজ করেন, আপনি অফিসে কাজ করে আবার কিন্তু এটা ব্যাগে করে নিয়ে আসতে পারবেন, ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন। এবং দেখেন একটা চার্জার দেওয়া আছে, লম্বা তার সহকারে চার্জার। এবং গিগাবাইটে একটি মাদার বোর্ডের ডিস্ক দেওয়া আছে। সব মিলায় এক কথায় বলতে আমার কাছে খুবই দারুণ লেগেছে বিষয়টা। এত ছোট অল্প জায়গার মধ্যে আমি এটা ইউজ করতে পারছি। আমি অবশ্যই আমি এটি কীভাবে আপনার কম্পিউটার পিসি সেট করবেন আমি পুরো বিষয়টা দেখাবো। দেখেন এখানে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা কীভাবে আমাদের ডেস্কটপে, প্রথমে আমরা দেখেন এখানে চারটা নাট এই প্লেটটা দেওয়া থাকবে। আপনি যখন এই গিগাবাইটের এই পিসিটা কিনবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা প্লেট দেওয়া হবে। প্লেটটা প্রথমে আপনি স্ক্রুড্রাইভার দিয়ে মনিটরের পিসাতে, যে মনিটরে সেট করতেছেন তার পিসে আপনি লেগে দিবেন। এবং দেখেন আমার যে কম্পিউটার, এই কম্পিউটারের পিসে দুইটা নাট আছে। পিসে দুইটা নাট থাকার কারণে এবং যে ফাঁকা দুইটি অংশ আছে এখানে, আমি দেখেন এখানে একটা নাট দেওয়া আছে, এই পাশে একটা নাট এবং এই পাশে একটা নাট, এবং আমাকে এখানে দুইটা পোর্ট দেওয়া আছে। আমি মনিটরটা যদি এখানে সুন্দর করে বসাই দিই তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। লাগানোর পরে আমরা এখন যেহেতু আমরা পিসিটা সেট করলাম, এখন আমরা এটাকে পিসিটা চালিয়ে দেখবো। দেখেন আমার পিসে পাওয়ার বাটন, এটা হচ্ছে দেখেন লাল আলো জ্বলে আছে পাওয়ার বাটন, এটা যদি ওপেন করলে অন করলে আপনি পিসিটা কিন্তু অন হয়ে যাবে। এখন আমাদের পিসিটা রানিং আছে, আমরা দেখা যাক কেমন কাজ করে আসলে, কম্পিউটারগুলো কেমন আসলে, এটা মজা কেমন আসলে, অনেক মজা। আপনি যদি ইউজ করে থাকেন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে সত্যি অনেক মজাদায়ক একটা ব্যাপার ছিল আমার কাছে। আমি যখন এটা ফার্স্ট ইউজ করি আমার কাছে অনেক অনেক মজা লাগছে। তবে এটি আপনি ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটে খুব ভালো স্পিড পাবেন। যাদের জায়গার সংকট এবং যারা প্রাতিষ্ঠানিকভাবে এগুলো করতে চান তারা এগুলো করতে চান, এবং আমরা নিজেরাও এগুলো সেল করে থাকি। আপনাদের লাগলো অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ফর ওয়াচিং।